আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয় সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ মেহরবানিতে খুব ভালো আছি। আপনারা সকলেই অবগত আছেন যে প্রতি মাসের 4 তারিখে আমাদের ব্যাচ শুরু হয়। দেশের বিভিন্ন জায়গা থেকে যারা পুরানো টেকনিশিয়ান আছে, কাজের কিছু জটিলতা আছে, কিছু প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো নিয়ে আলোচনা সমালোচনা এবং প্রশিক্ষণের জন্য এখানে এসে থাকে। এবং কিছু নতুন স্টুডেন্ট আমরা পাই যারা নতুনভাবে এই জগতে আসতে চাচ্ছে। বেসিক্যালি আমরা কর্মসংস্থান নিয়ে ভাবছি এবং দেশে বিভিন্ন জায়গায় কর্মসংস্থানের প্রবলেম, বিভিন্ন যুবক সমাজ নষ্ট হয়ে যাচ্ছে কর্মের অভাবে, যার কারণে আমাদের ছোট্ট একটি প্রচেষ্টা, এই প্রচেষ্টার আওতায় প্রতি মাসে অনেকগুলো স্টার আমরা পেয়ে থাকি, যারা এখান থেকে সুপার স্টার হয়ে বের হয়ে যায়। আলহামদুলিল্লাহ অনেকেই এই পর্যন্ত স্বাবলম্বী হয়েছে নিজের কর্মজীবনে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আজকের এই অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ, আমার পাশে বসে আছে রবিউল্লাহ ভাই। উনি আসছেন কুমিল্লা থেকে, কুমিল্লার রসমালাই, আর আমার জন্য বেশ কিছু পারফিউম গিফট নিয়ে আসছেন। তো রবিউল্লাহ ভাই এই জগতে আছে মোটামুটি 10 প্রায় 12 বছর, এক যুগেরও প্রায় বেশি সময় ধরে। আলহামদুলিল্লাহ উনি কাজ ভালো করে, সাকসেসফুলি একজন মানুষ, ব্যবসায়িকভাবে সফল। তারপরেও আমার কাজ দেখে মনে হয়েছে যে আমার কাছে কিছু ডিসকাস করা দরকার। আমি বলবো না প্রশিক্ষণ, আমি সবসময় মানুষকে সম্মান করতে ভালোবাসি, আর সেও একজন সিনিয়র পার্সন আমার এখানে এসছে এবং আলহামদুলিল্লাহ এখন তিনি আমার সাথেই থাকছে সারাদিন এবং আমরা ডিসকাস করছি মোবাইল সার্ভিসিংয়ের জটিল বিষয়গুলো নিয়ে। আমরা এই মুহূর্তে চলে যাব আমাদের রবিউল্লাহ ভাইয়ের পরিচয়টা নিব শুরুতে, তারপরে আমরা আমাদের অন্যান্য ছাত্রদের পরিচয় নেওয়ার পরে ইনশাআল্লাহ আমরা কাজের দিকে অগ্রসর হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আসলে আসছি কুমিল্লা থেকে, কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া থানা চান্দলা বাজারে আমার দোকান। আমি আসলে অনেক দিন ধরে পরে ভিডিও দেখি, তো দেখা আমার ইচ্ছা, অনেক ইচ্ছা যে আমি ভাইয়ের সাথে কথা বলবো, দেখা করব আর কিছু ইম্পর্টেন্ট কিছু বিষয় নিয়ে আলাপ করব, এই জন্য আমার আশা। আর বিশেষ করে আমার যেই যেই উদ্দেশ্যে আসছি, আশা করি আমার উদ্দেশ্য আল্লাহ ইনশাল্লাহ সাকসেস করব। এ নিয়ে আমি বড়ভাইয়ের সাথে অনেক শেয়ার করলাম অনেক কিছু এই বক্তব্য। আর আমি আসলে সবার কাছে দোয়া প্রার্থী, আমার জন্য দোয়া করবেন যেন আমি সাকসেস হতে পারি। রবিউল্লাহ ভাই খুব ভালো মানের মানুষ, আসলে সবাই ভালো, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে বলতে হয়, আমরা কৃতজ্ঞ যারা আমাদের সঙ্গে আসে মিশে, আমরা তাদেরকে সবসময় ভালোবাসি এবং তাদের ভালোবাসা আমাদের মনের মধ্যে গেঁথে রাখি। এই মুহূর্তে আমরা চলে যাব আমাদের ডান সাইড থেকে পরিচয় নিব। প্রথমে আমাদের একজন সুপার ফ্যান আছে, এদিকে চলে আসি। আসসালামু আলাইকুম, আমি আরিফ হুসাইন, চট্টগ্রাম রেশরাই, অমরচন্দার দরবার হাট থেকে আসছি। আমার জন্য সবাই দোয়া করবেন যাতে কাজটা সাকসেস করতে পারি। আসসালামু আলাইকুম, আমি এসেছি খুলনা থেকে, আমার নাম মোহাম্মদ মামুন হলদার। আগে থেকে কাজ করতে তুমি? মোটামুটি কাজ করতাম, কিন্তু ইউটিউবে স্যারের ভিডিও দেখে মনে হয় যে আসলে কিছুই জানি না, এই জন্য স্যারের কাছে আসা। আচ্ছা, উনি আগে থেকে কাজ করতো এবং কাজের কিছু নিয়ম শৃঙ্খলার ভুল ছিল, যার কারণে এখানে এসছে আপগ্রেড হওয়ার জন্য। এরপরে আমাদের আরেকজন ভাই আছে, তার পরিচয়টা নিব ইনশাল্লাহ। আমি মোহাম্মদ ইয়াকুব আলী, শরীয়তপুর থেকে এসেছি, স্যারের কাছে কাজ শেখার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, আমি আসছি লক্ষ্মীপুর থেকে। অতএব আপনারা সবাই স্যারের জন্যই দোয়া করবেন, স্যার আমাদের সঠিক পথটা দেখাচ্ছে, ঠিক আছে, একটা কর্মসংস্থান তৈরি করে দিচ্ছে, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার জন্য। এরপরে আসসালামু আলাইকুম, আমি ফেনী থেকে আসছি। আমি স্যারের ভিডিওগুলো দেখে অনেক আগ্রহী হয়েছি যে আমি এই পথটা বেছে নেব। আমি এখন দোয়া পাতি যে এই কাজে সাকসেসফুল হই। আসসালামু আলাইকুম, আমি পাবনা থেকে এসেছি, স্যারের ইউটিউবের ভিডিও দেখে এসেছি কাজ শেখার জন্য, যাতে ভালো কাজ শিখতে পারে সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আমি চাঁদপুর থেকে এসেছি, আমার নাম রুবেল, আমি সারাসি থাকি। আমি স্যারের ভিডিও দেখে অনেক অনুপ্রাণিত হই, যার কারণে আসলাম স্যারের কাছে কাজ শেখার জন্য, আমাদের দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, জালপুর থেকে এসেছি। প্রথমে আমি ইউটিউবে স্যারের অনেকগুলো ভিডিও দেখেছি,
অনেক ভালো লাগে, তার কথা এবং কাজ অনেক পরিপাটি এবং অনেক সুন্দর, এজন্য অনেক ভালো লাগে। তো তারপর থেকে আমি এখানে আসলাম একটা ভালো কাজের সন্ধানের জন্য, সৎ ইনকাম করার জন্য। তো আপনারা সবাই দোয়া করবেন, আমি এখান থেকে যাতে উপকৃত হতে পারি এবং সারা জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নিয়াল আহমেদ, চাঁদপুর থেকে এসেছি। তো স্যারের কাছে আয়সা, আমার অনেকই ভালো লাগলো, তো আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাসুম বিল্লা, বরিশাল থেকে এসেছি। এখানে স্যারের ভিডিও দেখে আমি অনেক আগ্রহী কাজ শেখার জন্য, তাই স্যারের সাথে আমি কাজ করবো, দেখা করবো, সেই জন্য এখানে এসে আমাদের জন্য সব দোয়া করবেন। পরে আর কেউ আছে? আমি ইকাম, আসসালামু আলাইকুম, আমি কামরুজ্জামান, টাঙ্গাইল থেকে এসেছি। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি স্যারের ইউটিউবের ভিডিও দেখে এখানে এসেছি। এরপরে আমি বললাম না, উনি পরবর্তীতে হয়তো বলবেন। যাই হোক, আমরা এখানে অনেকে গম্ভীর আছে, ক্যামেরার সামনে কথা বলতে অনেকে নার্ভাস হয়, কিন্তু অন্যান্য সময় কিন্তু সকলেরই প্রায় 32টা দাঁত বের হয়ে থাকে সারাক্ষণ। আসলে দাঁত বের হয়ে থাকে তখনই যখন আমরা ভালো লাগে, আমাদের পরিবেশ ভালো লাগে, আমাদের কোনো একটা বিষয় নিয়ে আমরা আনন্দ পাই, মজা পাই। আর এখানে আমরা সবসময় আমরা আনন্দ মজা করেই কাজ শিখি। দেশের বিভিন্ন জায়গা থেকে যারা আসে তারা আমাদের মেহমান, আর আমি চেষ্টা করি তাদের সঙ্গে সবসময় সঙ্গ দেওয়ার। সকলে আমাদের জন্য দোয়া করবেন এবং আমার সুপার ফ্যানগুলো যেন সঠিকভাবে নিজের জীবনকে বাস্তবায়ন করতে পারে, ইস্টাবলিশড হতে পারে, এর জন্য সকলের কাছে আমরা দোয়া করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।